সমাজ বিরোধীদের সাথে ওঠা বসা ছিল স্বামীর। ক্ষতির আশঙ্কা করেই স্বামীকে দুষ্কৃতীদের সঙ্গে মেলামেশায় নিষেধ করেছিল স্ত্রী। আর সেই প্রতিবাদ করার জন্যই স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের ওপর হামলা চালানো এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল জামাই সহ তার দলবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। পরে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় পুলিশ রবিন শেখ এবং সোনারুল খান নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত গৃহবধূর নাম সাবিনা বিবি, বয়স 26 বছর, মোজামপুরের বাসিন্দা। বেনান হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল সাবিনা বিবির। বিয়ের আগে থেকেই এলাকার সমাজ বিরোধীদের একাংশের সঙ্গে ওঠা বসা ছিল। বিয়ের পর সাবিনা তার স্বামী বোল্লালকে তাদের সঙ্গ ছেড়ে দিতে বলে, কিন্তু বোল্লাল রাজি না হওয়ার কারণে পরিবারে অশান্তি শুরু হয়। দুদিন আগে রাগ করে সাবিনা বিবি তার বাপের বাড়ি চলে যায়। এদিন বেলাল শ্বশুরবাড়িতে চড়াও হয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু সাবিনার বাপের বাড়িতে লোকজন বাধা দেওয়াতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। শ্বশুরবাড়ির চারজনকে বেধড়ক মারধর করা হলে তারা গুরুতরভাবে জখম হন বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা থাকায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ও আমার বোনের সাথে মানে ঘুরতে মানা করছে ওকে, ওই খারাপ লোক, ওই চিন্তাই করছে, ই করছে, সেই মানা করছে ওকে ঘুরতে। সে এবার ওই ওই সে আমার বোনকে ডেকে ওকে কোনো কেউ আসে ঘুরবি না। এবার আমার বোন ফের ওকে ডেকে লিয়ে এলো ইন্নাকে কই যে কই, এবার কিছু কথা হইলো। এবার এই সাহেব আমার ভাই উপরে ছিল, আমার মাকে মানে ধমকি দিল, আমার মাকে ধমকি দিলে ইন্না। এবার ওইটা আমার ভাই কই যে তুই ধমকি কিনে দিবি, এবার নিচে এলো তো আগে ঠেঠিয়ে দিলে আমার ভাইকে। এবার এটা হলো জয় হলো হলো, এবার উঠে মানে নিজে নিজে বাড়িও চলে আলো। এবার আমার চাচা এলো, এবার আমার চাচা এসে ওই ওকে বলছে কি কিনে মারলি। এবার এটা হইলো হইলো, এবার ওই এসা ফের আমার চাচাকে মেরে দিলে, গোটা নাক ফেড়ে দেয় মেরে। বলছে কি আমি ছিলাম না, ওই আমাকে গালি দিতে লাগলো, গালি দিতে দিতে এবার কাকে না আমি বললাম কি কিনে তুমি আমাকে গালি দিছো। এবার কিনা আমার শ্বশুরকে ফোন লাগাইলাম কি তোমরা তো ফের বলছো কি ঘুরছে না, আবার কিনা ঘুরতে লাগলো। তো এবার কাছে কিনা আসলো, এসে কিনা এমনি দু তিনটা কথা হলো, তারপরে কিনা আমার দাদাকে কিনা মারতে লাগলো, ওরাও চলে আসলো, ইন্নাও চলে আসলো। ইন্না এসে কিনা এবার আমার দাদাটাকে মারতে লাগলো, মারতে মারতে এবার কিনা এই তর্কা তর্কি হতে আস্তে আস্তে যেমনি বেশি হয়ে গেল, বেশি হয়ে হয়ে আমার আম্মাকে মেরে দিল মাথাতে, তারপরে কিনা মিনা বিবিকে মেরে দিল, তারপরে আমার আব্বারা সবটি চলে আসলো, তারপরে ওরা জিন্নাতকে ফের মারলো, তারপরে ওরা সবটি চলে আসলো। এসে কিনা একাই লাকা চাচাকে মেরে মুখটাকে একদম বিগড়িয়ে দিল। আমার আব্বা আমার দাদাকে মেরেছে, আমার কাকুটাকে মেরেছে, আম্মাকে মেরেছে, দাদাকে মেরেছে, দুটা দাদাকে মেরেছে। বেলাল খান, বেলাল হোসেন মেরেছে। এবার আমার কাকু আসলো ওখান থেকে, তোমাকেও মারলো, ফের বাড়িতে এসে মেরা গেল এখানে আমাকে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।